নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত হোম নোটিফিকেশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি আবারও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে বলবো কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, সমস্ত কিছু আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিও সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি প্রত্যেকদিন এরকম গভর্নমেন্ট জব এবং বেসরকারি জবের আপডেট নিয়ে আমি আমার চ্যানেলে আসি। তো বন্ধুরা, আপনারা অংশ দেখতে পাচ্ছেন, এটি একটি গভর্নমেন্টের সাইট, একটি যেখানে একটি নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন CAGDI ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে এই যে PDF সাইনটা আছে, এখানে ক্লিক করে দিলে আমাদের নোটিশটি খুলে যাবে। তো এখানে এটি অফিসিয়াল নোটিশ আপনারা অংশ দেখতে পাচ্ছেন। তো দেখুন, এখানে উপরে লেখা আছে কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থান। তো এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কৃষি বিকাশ সংস্থান, এখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। ওখানে কটি সিট আছে আমি আমাদেরকে বলে দিচ্ছি, চলুন দেখেন। তো এখানে প্রথম যে পোস্টটা আছে, প্রথম পোস্টটি হলো মুখ্য নির্দেশ অধিকারী। এটার যে পোস্ট আছে সেটি হলো 36টি পোস্ট আছে। তো এখানে আপনাদেরকে আপনাদেরকে MCOM এবং MBA চাওয়া হয়েছে, এবং আপনাদের যে স্যালারি সেটা হলো 45,000, এবং আপনাদেরকে 1/8/2020 মধ্যে আপনাদের বয়স 35 বছরের মধ্যে হবে, এবং এখানে যে পরীক্ষা শুল্ক আপনাদের আবেদন ফি 0। এখানে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনোরকম কোনো চার্জেস পে করতে হবে না, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরের যে পোস্টটি আছে সেটি হলো নিবেশ প্রবন্ধ। তো এটি যে ভ্যাকেন্সি আছে সেটি হলো 99টি, এবং আপনাদের এটি BCOM এবং BBA। 38,000 আপনাদের স্যালারি আছে, এবং 1/8/2020 মধ্যে আমাদের 35 বছরের বয়স হতে হবে, এবং এখানে আবেদন ফি আপনাদের লাগছে না। এবং পরের যে পোস্টটি আছে সেটি হলো সহায়ক নিবেশ প্রবন্ধ। তো এখানে যে ভ্যাকেন্সি আছে সেটি হলো 996টি, এবং আপনাদের এখানে লাগছে BCOM স্নাতক, আর এখানে আপনাদের 20,500 টাকা আপনাদের স্যালারি লাগছে এখানে, এবং 1/8/2020 মধ্যে এখানে 35 বছর বয়স হতে হবে, এবং আবেদন ফি এখানে কোনো কিছু থাকছে না। এবং লাস্টে যে পোস্টটি আছে, যেটি সবাই মোটামুটি আবেদন করতে পারবেন, সেটি হলো ব্যবসায়ী প্রতিনিধি। এখানে আমরা 1036টি আপনাদের পোস্ট আছে, যেখানে আমাদের ন্যূনতম হাই স্কুল অথবা রাজ্যস্তরীয় সমকক্ষ পরীক্ষা। তো আমাদের হাই স্কুলের HS ডিগ্রি অথবা তার ন্যূনতম যদি কোনো আমাদের ডিগ্রি থাকে তাহলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও আমাদের স্যালারি আছে 16,680 টাকা, এখানে আমরা আবেদন করার জন্য কোনোরকম কোনো টাকা পে করতে হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র আমাদের একটি বায়োডাটা ইমেলে সেন্ড করে দিতে হবে, আর কিছু করতে হবে না, তাহলে আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এবং তো ফিস তো কোনো আমাদের পেমেন্ট করতে হচ্ছে না, তো প্রবলেম কিছু নেই। আমাদের এটি করতে হবে 25 জুন 2020-এর মধ্যে, তাহলেই আমাদের এটি অ্যাপ্লাই হয়ে যাবে অনলাইনে। এবং বিস্তারিত তথ্যের জন্য এই সাইটে আমাদের লগ ইন করতে হবে। তো এই সাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। তো খুবই একটি ভালো পোস্ট বেরিয়েছে, আপনারা যে অ্যাপ্লাই করে দিতে পারেন, কারণ যেহেতু আবেদন ফি এখানে কোনো কিছু লাগছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আরও এরকম সরকারি বেসরকারি চাকরির নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।